অক্সিজেন থাকা সত্ত্বেও ঠিক সময় মতো রোগীকে অক্সিজেন না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বিভাগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার সকালে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। অভিযোগ, কোচবিহার নাট্যসংঘ এলাকার বাসিন্দা সুব্রত সরকার শুক্রবার রাতে তার মাকে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ, সেই সময় তার মার অক্সিজেন লেভেল অনেকটাই কম ছিল এবং সেই সময় অক্সিজেন লাগানো হয়েছিল, তবে মাঝরাতে সেই অক্সিজেন শেষ হয়ে যায়, তারপর থেকে আর অক্সিজেন লাগানো হয়নি। সকালে তার এসে দেখেন যে সেখানে কেউ নেই। এই অবস্থায় হাসপাতালে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি এবং বিষয়টি হাসপাতালে ওয়ার্ড মাস্টারকে বলা হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্যই করতে চাননি। অক্সিজেন থাকা সত্ত্বেও ঠিক সময় মতো রোগীকে অক্সিজেন না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বিভাগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার সকালে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। অভিযোগ, কোচবিহার নাট্যসংঘ এলাকার বাসিন্দা সুব্রত সরকার শুক্রবার রাতে তার মাকে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ, সেই সময় তার মার অক্সিজেন লেভেল অনেকটাই কম ছিল এবং সেই সময় অক্সিজেন লাগানো হয়েছিল, তবে মাঝরাতে অক্সিজেন শেষ হয়ে যায় এবং তারপর থেকে আর অক্সিজেন দেওয়া হয়নি। সকালে তারা এসে দেখেন সেখানে কেউ ছিলেন না। এই অবস্থায় হাসপাতালে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি এবং বিষয়টি হাসপাতালে ওয়ার্ড মাস্টারকে বলা হলেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। এ বিষয়ে সে আত্মীয় কি জানিয়েছেন শুনব। সেখান থেকে কোনো মানে ইয়া নেই, পরিষেবা নাই যে খাওয়াই দেবে। নার্সদের বলছি, হ্যাঁ ওখানে নার্সের যে স্টাফ থাকে ওদেরকেও বলছি, কোনো মানে যেখানে যে খাবার দিয়ে পাঠাচ্ছি ওখানেই পড়ে রয়েছে, ওরা খাচ্ছে না, এর জন্য আবার মানে অক্সিজেন পাওয়ার কমে আসছে। তারপরে অক্সিজেন বাবাকে প্রথম মানে যখন অ্যাডমিশন করাইছি অক্সিজেন ছিল না, অক্সিজেন প্রয়োজন হয়নি। তারপরে একদিন থাকার পর কোনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া ওখান থেকে দেয়নি, করাই নাই। তারপরে আমার বাবার অক্সিজেন ছাড়া চলছে না, ঠিক আছে, অক্সিজেন লাগাইছে, এখন রাত্রিবেলা কখন শীত হয়ে যাচ্ছে, ওরা ভিতরে তো আমাদের দেখতে পাচ্ছে, আমরা সেটা বলছি না, ওখান থেকে দিচ্ছিও না, কোন সময় শীত হয়ে যাচ্ছে, কোন সময় চালু করবো, এখন এরকম পরিষেবা এখান থেকে আমরা পাচ্ছি না, এরকম অভিযোগটা হচ্ছে এখানকার মেডিকেল স্টাফকে নিয়ে। এখানে অক্সিজেন সিলিন্ডার মজুদ থাকছে কিন্তু ওরা কেউ রোগীকে দেখতে যাচ্ছে না। তো মানে হঠাৎ কালকে রাত্রে ভর্তি করানো হয়েছিলো আমার মাকে। ভর্তি করানোর পরে অক্সিজেন লেভেল 40-50 পাশাপাশি ছিল, অক্সিজেন দেওয়ার পরে ওটা 70-80 হয়েছে। তা আমরা ভেবেছি যে সকালবেলা এসে আমরা একটা ভালো একটা কন্ডিশন দেখবো, কিন্তু সকালে এসে আমাদের যখন ঢুকতে দেওয়া হলো না, তারপরে আমরা যখন বললাম যে উঠতে পারেন না, তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে যখন গিয়ে দেখি অক্সিজেন সিলিন্ডারটা শেষ, সেটা নিশ্চয়ই মাঝরাতে শেষ হয়েছে। আর ওরা নিশ্চয় ওরা তো মানে যারা ছিল এখানে নার্সরা, তারা তো একবার দেখতে যেতে পারতো, ঠিক আছে, ওটা যদি ওদের ডিউটি না হয়, যারা অক্সিজেন সিলিন্ডারটা অপারেট করার ডিউটিতে ছিলেন তারা কোথায়? যারা যাদের সকাল যার সকালবেলা 8টা অবধি থাকার কথা ছিল, ও সকালবেলা 8টা অবধি ছিল না, ও চলে গেছে রাত্রি 9টাতে। আর যার সকালে 8টায় আসার কথা ছিল, ও এসেছে সকালে 9টাতে। 8টার সময় আমরা এসে যখন আর 7-8টায় এসে যখন আমরা এরকম দেখি, আমরা এখানে ওয়ার্ডে যে দায়িত্বে আছে ওনাকে গিয়ে বলি, ওনাকে বারবার বলার পরে উনি বলেন, এখানকার নার্সকে ফোন করে বলেন যে আপনারা অপারেট ওটা অপারেট করে দিন, জাস্ট মেশিনটা আমরা মাস্কটা লাগিয়ে দিচ্ছি, দূর থেকে আপনারা থাকবেন। ওরা ওটাও করলেন না, জানি না কেন করলেন না, করতেই পারতেন, ওনাদের এতটুকু তো গাইড করাই হয়। মানে মানে MBBS কোর্স চলাকালীন মানে কি মনে হচ্ছে, মনে হওয়ার কিছু নেই এখানে। এখানে অক্সিজেন সিলিন্ডার মাঝ রাতে শেষ হয়ে যাচ্ছে, শুধু আমার নয়, আমি তো কালকে রাত্রে এসে আজকে সকালে জানতে পারলাম। এখানে বাকি যারা আছে, বাকি তো সবাই বলছে যে প্রত্যেক দিনই এরকম হয়, ঠিক আছে। এখানে যারা ভর্তি হয় তারা সবাই বলে যে হচ্ছে ঢোকার পরের থেকে এই যে আস্তে আস্তে কন্ডিশন ক্রিটিক্যাল হতে থাকে। তো এবার তো বোঝাই যাচ্ছে কেন ক্রিটিক্যাল হয়, অক্সিজেন সিলিন্ডারটা শেষ হয়ে যায় জন্যই। এবার সিলিন্ডার শেষ হয়ে গেলে দায়িত্ব কাদের? আমরা গিয়ে কি সিলিন্ডারটা চেঞ্জ করবো না ওনারা চেঞ্জ করবেন? চেঞ্জ তো ওদের করতে হবে। আমার নাম সুব্রত সরকার।